फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আজকে প্রতিবারের মত এবারেও কিন্তু আমার ভিডিওটা শুধুই আমার বন্ধুদের জন্য করব আজকে আইব্রো মেকিং কিভাবে করে আইব্রো ড্র তোমরা তো নিশ্চয়ই শুনেছো যে আমরা দেখো সবাই কিন্তু কম বেশি আইব্রো ড্র করে কোথাও ঘুরতে বেরোই তো সেটা সঠিকভাবে কিভাবে করবে সবার আইব্রো কিন্তু সমান নয় কাওর আইব্রো আছে আমার মতন কাওর আইব্রো অনেকটা ছড়ানো সে কোনোদিন আইব্রো করেই না আবার অনেকের আইব্রো আছে যে সে করেছিল এক মাস হয়ে গেছে সে করে না তাহলে সে কিভাবে আইব্রো মেকিং করবে তো আমি তিন রকম আজকে দেখাবো তিন জনের উপর তো প্রথমে আমি আমার উপরে দেখাচ্ছি তারপরে আমি আরো দুজনের উপরে দেখাবো তো তোমরা আজকে ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমরা আইব্রো মেকিংটা খুব ভালো মতন শিখতে পারবে তো তার জন্য আমার যেটা যেটা লাগে সেটা একটু দেখে নাও প্রথমে আমার লাগে আইব্রো মেকিং এর জন্য একটা ব্রাশ ব্রাশের নাম হচ্ছে ভেগা কোম্পানি অ্যাঙ্গুলার ব্লেন্ডার ব্রাশ ভেগা অ্যাঙ্গুলার ব্লেন্ডার ব্রাশ এই ব্রাশ গুলো কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে আর তাছাড়াও যদি তোমাদের কোথাও সমস্যা হয় আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব সেখানে গিয়েও কিন্তু তোমরা পেয়ে যাবে আর লাগে আমার আইব্রো জেল আমি নিয়েছি মিউজিক ফ্লাওয়ারের আইব্রো জেল মিউজিক ফ্লাওয়ারের এটা অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায় দামও ভীষণ কম তো তোমরা কিন্তু খুব সহজেই এটা নিতে পারো আর ভীষণ ভালো ওয়াটারপ্রুফ মানে তুমি একবার লাগালে আরামসে কিন্তু 12 ঘন্টা থাকে কোনো সমস্যা হয় না আর আই বেসটা আমার করতে যেটা লাগে সেটা হচ্ছে আইবরি তোমরা সুপার ডার্মা কালারের আইবরি নিয়ে নেবে ওটার দাম খুব একটা বেশি পড়ে না 350 টাকার মতন পড়ে তো আমি তো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব সেখানে গেলেও কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে আচ্ছা আইবরিটা আমাকে ব্লেন্ড করতে যেটা লাগে সেটা হচ্ছে আমি একটা তুলি নিয়ে নিয়েছি একটা রাউন্ড তুলি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দুদিকেই মুখ করা রয়েছে তুলিটার আমার তো আমি এই তুলিটা দিয়ে আমি ব্লেন্ডার করে নেব তো চলো তাহলে শুরু করি তো প্রথমে আমি একটু হাতে লাগিয়ে নেব সেটা দিয়েই আমি বারবার করব এরকম ভাবে তোমরা হাতে একটু লাগিয়ে নেবে এটা দিয়েই বারবার করবে আর এটা কিন্তু আলগা রেখে দিবে না তাহলে কি হয় হাওয়াতে শুকিয়ে যায় এরকম উপর করে রাখবে সবসময় নালে ঢাকনা আটকে রাখবে যখন তোমরা করবে তো এবার আমি এখান থেকে অল্প অল্প করে নেব আর আইব্রোটা কমপ্লিট করব তো এখান থেকে আমি কিছুটা আইব্রো আগে ছেড়ে নেব ছেড়ে নিয়ে আমি নিচটা আগে কমপ্লিট করব দেখতে পাচ্ছ মোটামুটি আমার এটা হয়ে গেছে তো এটা আমি আই বেসটা পরে কমপ্লিট করব এবার এটা আমি করে নেব তো আবার আমি কিন্তু হাত দিয়ে নিচ্ছি
তো দেখতেই পাচ্ছো মোটামুটি আমার আইব্রোটা হয়ে গেছে। তো মোটামুটি আমার আইব্রোটা হয়ে গেছে, এবার আমি আইব্রোটা কমপ্লিট করব। কিভাবে করব একটু দেখে নাও। আরেকটা কথা বলে দিই যে দেখো সবসময় যে আইবরিটা পাশে থাকে তা নয়, যদি তোমাদের কোনো ফাউন্ডেশন ঘরে থাকে বা যে কোনো ফাউন্ডেশন যে কোনো ক্রিম যেটা তোমরা বাইরে বেরোনোর সময় মাখো ফাউন্ডেশন টাইপের, সেটা দিয়েও কিন্তু আইব্রোটা খুব ভালো মতো হয়। তো একটু দেখে নাও পরেরটা আমি করছি। একটু মাপ দেওয়াটা জরুরি যে দুটো সমান হয়েছে কিনা দেখার জন্য একটু মাপ দিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ যে আমার দুটো ঘুড়ি কিন্তু মোটামুটি ঠিকই আছে। তো এটা এবার তুমি এটা ব্লেন্ড করে নেবে, একটু হাত দিয়ে করে নিতে পারো। তাহলে চলো পরের আইব্রোসটা একটু দেখে নাও। তো দেখো বোনের আইব্রোসটা অনেক ছড়ানো, বোনের বয়সও বেশি না, 10 বছর বয়স, 10 তো 10 বছর বয়স, তো স্বাভাবিক ও করবে না, এটাই তো স্বাভাবিক। তো ওর উপরেও কিন্তু আমি আইব্রোস মেকিংটা করে দেখাবো, তো এটাও তোমরা ভালো করে একটু দেখে নাও।
কাগজটাও হয়ে গেছে দেখো। Thank you.